হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। ফিরে এসেছি এবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে দুপুর 2:30, তো মোটামুটি 3টেই বাজে। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন দেখো আমরা আজকে যাচ্ছি, আজকে হচ্ছে গিয়ে থার্সডে, আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে বারবিকিউ নেশন, যেটা গুয়াহাটিতে উলুবাড়ি সাইডে পড়ে। তো ওখানে যাচ্ছি আজকে আমরা দুপুরের লাঞ্চে যাচ্ছি। আর লাঞ্চে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে কাল হচ্ছে গিয়ে আমার বার্থডে, তো কালকে ফ্রাইডে, যেহেতু আমাদের নিরামিষ তোমরা জানোই অনেকে, তো তার জন্য এবারে আজকে পুরো অ্যাডভান্স সেলিব্রেট করতে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড বলছিল আজকে যাওয়ার জন্য, আমি বলছিলাম সানডেতে যাই চলো, ও বলছে না এবারে আগের দিনকেই চলে যাব, অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করব তোমার। তো তাই আমরা বারবিকিউ নেশনে এসে গেছি। আর এই যে দেখো বারবিকিউ নেশনটা, তো অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে আমাদের কী হয়েছিল, অ্যানিভার্সারি তো এবার ফ্রাইডে পড়েছিল যেহেতু, তো তারপরে ভেবেছিলাম যাব কোথাও একটু বাইরে লাঞ্চ করতে, তো সেটা তো হলো না, তার জন্য বলো না এবার অ্যাডভান্সই যাব। তো তাই আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। আর এটা হচ্ছে কি পুরো বাইরের লুকটা, আর প্রথমে ঢুকেই এখানে লিফট দেওয়া আছে, লিফটে করেই ডাইরেক্ট বারবিকিউ ফার্স্ট ফ্লোরেই, এখানে লিফট দিয়ে ডাইরেক্ট বারবিকিউ মানে যাওয়া যায়। তো আমরা লিফটে উঠে গেছি, আর এই যে আমরা তিনজনা আছি, আর আমার ছেলে খুব এক্সাইটেড, ও যাবে মামামের বার্থডে বলে। তো এই ঢুকার সাথে সাথেই এখানে দেখো স্যানিটাইজ করার এরিয়া, তো এটা হচ্ছে বারবিকিউ নেশনের জায়গাটা, তো স্যানিটাইজ না করে ওরা ঢুকতে দেয় না, তো স্যানিটাইজ করে নিলাম আমরা। এবার আমরা বারবিকিউ নেশনে ঢুকে যাব, তো চলো তোমাদেরকে দেখাই। আর আমি এই ফার্স্ট টাইম এসেছি বারবিকিউ নেশনে, গুয়াহাটিতে আছি মোটামুটি অনেক 5-6 বছর ধরেই, বাট আমি আসিনি, মানে সেরকম সুযোগ পড়ে না, আসা হয় না, তো তাই আজকে আসলাম, ট্রাই করব কেমন লাগে তোমাদেরকে জানাবো। তো এখানে আসার সাথে সাথে স্যানিটাইজ করে আমরা ঢুকে পড়েছি, আর এবারে চলো পুরো ভিতরে যাই, দেখাই তোমাদেরকে। তো দেখো আসার সাথে সাথেই আমাদেরকে টেবিল দিয়ে দিয়েছে, আমরা বসে পড়েছি। আর দেখো পুরো রেস্টুরেন্টটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই, খুব সুন্দর, ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা। আর তার পাশেই দেখো বুফি সিস্টেম করে রাখা, তো এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি পার হেড করে নেয়, আনলিমিটেড ফুড পাওয়া যায় এখানে, তো পার হেড করে নিয়েছে মোটামুটি 1000 করে নিয়েছে পার হেড। তো এখানে আনলিমিটেড ফুড, ডেজার্ট থেকে ধরে অনেক কিছু আছে, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝবে না। তো আসার সাথে সাথেই আমাদেরকে ক্যাটলগ দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করার জন্য। আর টেবিলের মিডিলেই দেখো গ্রিল করার জন্য একটা থাকে, গ্যাস টাইপের বলে, ওইটা টেবিলে দেওয়াই থাকে। আর এই যে আমার ছেলেকে দেখো, ও খুব এক্সাইটেড রেস্টুরেন্টে আসতে, মানে ও ভীষণ ভালোবাসে, তো এখানে এসে ও খুব ভালো লেগেছে, যেহেতু মানে অনেক রকমের ওর পছন্দ মতো খাওয়ার ছিল। আর এবারে ওরা জিজ্ঞেস করে আসার সাথে সাথে যে কিছু স্পেশাল আছে নাকি, থাকলে ওরা সেলিব্রেট করে, অ্যানিভার্সারি বলো বার্থডে বলো, তো আমার হাজব্যান্ড বলছে যে বার্থডে বলে। আর আসার সাথে সাথেই দেখো স্টার্টারের মধ্যেই এখানে শুরু করে দিয়েছে, এখানে 80% কুক করাই থাকে, 20% মানে আসার সাথে সাথে ওরা রেখে দিই গ্যাসের মধ্যে গরম থাকার জন্য। তো এখানে আসার সাথে সাথে দেখো আমাদেরকে স্টার্টার দিয়ে দিয়েছে, আর এখানে দেখো একটা জিনিস দিয়েছে, এটা কর্নেরই মানে বানিয়েছে, খুব টেস্টি লেগেছে খেয়ে, এটা ভীষণ টেস্টি ছিল। তো স্টার্টারের মধ্যে এগুলো নিয়েছি, আর ছিল স্টার্টারের মধ্যে মোটামুটি বলবো 15-13 আইটেমের মতো ছিল, পাইনঅ্যাপলের গ্রিল করে দিয়েছে, তারপরে মাশরুম, তারপরে প্রন, চিকেনের 3 রকমের ভ্যারাইটিস ছিল, তারপরে মাটন কাবাব, তারপরে পনির টিক্কা, মানে অনেক কিছু ছিল স্টার্টার, মানে এত কিছু, মানে তোমার আর মেন কোর্স কিছু খেতে হবে না। আর এখানে দেখো আমার ছেলে আজকে ও নিজে নিজে খাবে, রেস্টুরেন্টে আসলে মানে ও নিজে নিজে খেতে হয়, তো তাই ও নিজে নিজে খাচ্ছে, আমি যেটুকু পারছি কেটে দিচ্ছি। আর এখানে এসে জিজ্ঞেস করছে, ওরা মানে খুব ভালো স্টাফরা, কী বলবো, অনেকই ভালো, মানে একটু পরপর এসে জিজ্ঞেস করছে কী লাগবে কি না, খাওয়া কি ভালো হয়েছে কি না, টেস্ট নাকি কিছু কম আছে নাকি, ওরা চেঞ্জ করে দিবে। তো এখানে দেখো
ওরা একের পর এক স্টার্টার নিয়ে আসছে আর আমরা ট্রাই করছি, মানে অনেক বিভিন্ন রকমের খাওয়া কি বলবো। স্টার্টারের মধ্যে এত আইটেম, তুমি মেন কোর্সে মানে আর যাওয়ার দরকারই পড়ে না, তো তাই সব অল্প অল্প করে ট্রাই করছি। আর খাবারগুলো খুবই টেস্টি ছিল, খুব ভালো ছিল খাবারগুলো। তো আমাদের একটা খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে চিকেন লেগ পিস আর মাটন কাবাব, আর এখানে সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এখানে ম্যাঙ্গো জুস দিয়েছে আমার ছেলের জন্য, তো যেহেতু আমি ওকে অল্প একটুই দিব, আর এতটা ঠান্ডা ছিল না, ওকে বলা হয়েছে ওদেরকে যে নর্মাল দিতে, তো অল্প একটু ট্রাই করেছে ও, যেহেতু কাশি ওরও আমারও, তো ওরা খুব ফোর্স করছিলো একটু ট্রাই করে দেখার জন্য, তো তাই নিয়েছি। আর চিকেন লেগ পিসটা খুবই ভালো ছিল, মানে পুরো গরম ছিল, ওরা গরম করে করে এনে দিচ্ছে, খাবারগুলো ভীষণ টেস্টি। আর আমার ছেলে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, তো ওর তো খুব পছন্দ ফ্রেঞ্চ ফ্রাইসটা, আর মানে খাবারগুলো ভীষণ টেস্টি। তো আর জুসটা যে নিয়েছি, জুসটাও ভীষণ ভালো, আমিও অল্প একটু নিয়েছি, জুসটা বেশি খাইনি যেহেতু আমারও কাশি, অল্প একটু ট্রাই করার জন্য নিলাম। এবারে দেখো এখানে নিয়েছি পানিপুরি ফুচকা, তো ফুচকা তো আমার ভীষণ ফেভারিট, তাই বললাম একটু ট্রাই করি। ফুচকাটাও খুব ভালো ছিল, টেস্টি ছিল। আর এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে পাইনঅ্যাপলকে গ্রিল করে দিয়েছিল, এটা আমি কখনো খাইনি, খুব ভালো ছিল, টেস্টি ছিল, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ টেস্টি। তো ফুচকা খাচ্ছি, ফুচকাটা আমি এক দুটো মানে এত খাওয়ার, তুমি মানে কি বলবো, এত খাওয়ার মানে খাওয়া যায় না, প্রচুর আনলিমিটেড ফুড যাকে বলে। আর আমার ছেলেকে দেখো ফুচকা দেখে দুষ্টুমি কি শুরু করেছে, একবার বলছে খাবে, একবার বলছে খাবে না, তো তাই নিল, নিয়ে আবার রেখে দিয়েছে, ও খাবে না বললো। তো মানে ও কনফিউজ যে বলছে মাম্মা আমি কোনটা খাবো, আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও। তো ও চিকেন লেগ পিসটা খেয়েছে, ও চিকেনের গ্রিল করা আইটেমগুলো খুব পছন্দ করে, তো চিকেন লেগ পিসটাই খেয়েছে ও।
দেখো চলে এসেছে পাপড়ি চাট। তো এবারে পাপড়ি চাটটা ট্রাই করছি। দেখো পাপড়ি ছিল, তো সেলিব্রেট করছে ওরা, কিছু থাকলে ওরা জিজ্ঞেস করে, তো ওরা সেলিব্রেট করে। তো পাপড়ি চাটটাও ভীষণ টেস্টি ছিল। তো সবই অল্প অল্প করে ট্রাই করেছি, একসঙ্গে সব কিছু তো আর খাওয়া যায় না, একটা একটা করে সব কিছু ট্রাই করেছি, খাবারগুলো খুবই ভালো ছিল। এবারে দেখো চলো এবারে যাই মেন কোর্সে তোমাদেরকে দেখাতে। এখানে দেখো ক্র্যাব কষা রাখা, তারপরে অনেক বিভিন্ন রকমের মানে কি বল অনেক কিছু খাওয়ার। এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, তারপরে মানে অনেক কিছু। তো আমার ছেলের জন্য চিকেন কষা নিয়েছি আর ফ্রাইড রাইস নিয়েছি। এখানে মানে কি বলবো অনেক কিছু মানে বলে শেষ নেই, স্যুপ আছে, পাঁপড় আছে, তারপরে স্যালাডের মধ্যে বিভিন্ন রকমের স্যালাড ছিল, পাস্তা ছিল, তারপরে এখানে দেখো প্রন ছিল, মানে অনেক কিছু ইটালিয়ান ফুড, তারপরে সি ফুড, আর এখানেও দেখো চিকেন স্যুপ, ভেজ স্যুপ দুটোই আছে, তারপরে প্লেন রাইস, ডাল মাখনি, তারপরে এখানে আছে দম বিরিয়ানি, তারপরে পনির টিক্কা, পনির মশালা এটা, আর এখানে হচ্ছে গিয়ে ভেজ বিরিয়ানি, এক বিরিয়ানি না এটা ভেজ বিরিয়ানি, অনেক কিছু আছে। তো আমি এসে গেছি প্রথমে, কী নিবো বুঝে পাচ্ছি না, তো সব কিছু তো আর নিই নি, আমি যেটা মানে ভালো লাগে সেটাই নিয়েছি। তো দেখো আমাদের প্লেট নিয়ে চলে এসেছি, আমার ছেলের জন্য নিয়ে নিয়েছি। এবারে দেখো নিয়েছি নান, ডাল মাখনি নিয়েছি আর এক, আর খাওয়ার সাথে সাথে চলে এসেছে মাটন বিরিয়ানি। তো অল্প অল্প ট্রাই করলাম, মানে স্টার্টার খেয়েই পেট ভর্তি হয়ে যায়, মেন কোর্সগুলো আর মানে খাওয়াই যায় না। তারপরে বিভিন্ন রকমের দেখো এখানে আইসক্রিম আছে, তো আমি একটু ট্রাই করলাম, আমি আইসক্রিম পুরো খাইও নি যেহেতু কাশি, আর আমার খাওয়া দেখলে আমার ছেলেও খেতে যাবে, তো তার জন্য অল্প একটু ট্রাই করেছি। তারপরে এখানে আছে পাশে কুলফি, কুলফিটাও আমি ট্রাই করিনি। আর এখানে ডেজার্টের মধ্যে দেখো অনেক কিছু আছে, পেস্ট্রি আছে তিন রকমের, তারপরে গুলাব জামুন আছে, ফ্রুটসের মধ্যে পাপায়া আছে, ওয়াটারমেলন আছে, তারপরে ক্ষীর আছে, তারপরে পায়েস আছে, মানে ডেজার্টের মধ্যে অনেক কিছু আছে। তো এই যে দেখো আমি নিয়ে এসে গেছি সব কিছু অল্প অল্প। Happy birthday to you, lots of happiness to you. Happy birthday to you, lots of happiness to you. Happy birthday to you, lots of happiness to you. Happy birthday to you, lots of happiness to you. Hey! Happy birthday to you, lots of happiness to you. তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লেগেছে, আর আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে, থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড আমার বার্থডেটাকে এত স্পেশাল করার জন্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব